হ্যালো ভিয়ন দু হাজার কুড়ি সালের আইটিআই অ্যাডমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা পাবলিশ হয়ে গেছে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখবে তারা কিন্তু আইটিআই দু হাজার কুড়ির অ্যাডমিশন সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো আর যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে বলবো কারণ আমি সকলের কমেন্ট পড়ি এবং সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যারা নতুন আছেন তাদেরকে একটা ছোট্ট অনুরোধ করবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে প্রেস করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা স্ক্রিনের উপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইটিআই দু হাজার কুড়ির ভর্তি সংক্রান্ত নোটিফিকেশানস এবং এটা নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমি পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলে সব কিছু বোঝা যাবে তো এখানে দেখুন পশ্চিমবঙ্গের সরকারি আইটিআই আইটিসি জুনিয়র পলিটেকনিক পিপিটি দ্বারা পরিচালিত সরকারি আইটিআইগুলিতে আগস্ট দু হাজার কুড়ি থেকে শুরু শিক্ষাবর্ষে ভর্তির জন্য পুস্তিকা এখানে আমি আস্তে আস্তে সমস্ত ডিটেলস আলোচনা করবো সবার প্রথমে আসছি যে যোগ্যতা মান এখানে বলা হচ্ছে যে দু হাজার কুড়িতে যারা মাধ্যমিক দিয়েছে তাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে কি তাদের এখনও তো রেজাল্ট বেরায়নি তাহলে রেজাল্ট যেদিন বেড়াচ্ছে দেখা গেল কোনো মাসের এক তারিখে রেজাল্ট বেরালো তাহলে সেই রেজাল্ট বেরানোর দিন থেকে সাতটি কর্মদিবসের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে সেই ছাত্রছাত্রীরা এবং আরও যোগ্যতাগুলো আমি আরো ডিটেলসে বলছি এবার নিচের দিকে একটু চলে আসবো এবং এখানে বলছে ভর্তির যোগ্যতা দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে কি ই গ্রুপ তো এম গ্রুপের জন্য যেটা বলা হচ্ছে এম গ্রুপের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ই গ্রুপের জন্য যেটা বলা হচ্ছে যে কোনো অনুমোদিত স্কুল থেকে ক্লাস এইট পাস করতে হবে এবং এখানে যে সায়েন্সের সাবজেক্ট থাকতে হবে এটা তো বলে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের সমস্ত বোর্ডের ক্ষেত্রেই কিন্তু সায়েন্সের সাবজেক্ট থাকে সুতরাং এটা নিয়ে ভাবার বেশি চিন্তা করার কোনো দরকার নেই আর এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার উনিশে অনেকে ভুল করেছিল এম গ্রুপে এবং ই গ্রুপে একসঙ্গে কিন্তু আবেদন করা যাবে না দেখা গেল কেউ আবেদন করেছে এম গ্রুপে তার সাথে সাথে ই গ্রুপে সেক্ষেত্রে তার কী হবে আবেদনপত্রটি পুরো বাতিল বলে গণ্য হবে তাই বলবো যে এইটা কিন্তু একটু ভেবে ভেবে রাখবেন যে এম গ্রুপের জন্য যারা আবেদন করছেন শুধুমাত্র এম গ্রুপের জন্য আবেদন করুন ই গ্রুপের জন্য যারা করছেন শুধুমাত্র ই গ্রুপের জন্যই আবেদন করুন যে কোনো একটা আবেদন করুন এরপরে যেটা বলা হচ্ছে যে আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকা বানানোর পদ্ধতি কি বলা হচ্ছে এখানে বলছি এম গ্রুপ ট্রেডের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা বানানো হবে দ্বিতীয় বলা হচ্ছে কোনো প্রবেশিকা পরীক্ষায় এই ক্ষেত্রে নেওয়া হবে না ই গ্রুপের ট্রেডের ক্ষেত্রে কী বলা হচ্ছে অষ্টম শ্রেণী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা নেওয়া হবে এবং কোনো প্রবেশিকা পরীক্ষা এই ক্ষেত্রে নেওয়া হবে না সুতরাং ই ই মানে ই গ্রুপে কিন্তু আগের বছরে সিইটি হয়েছিল কমন এন্ট্রান্স টেস্ট এবছরে কিন্তু এখানে বলে দিয়েছে কি কোনো প্রবেশে প্রবেশিকা পরীক্ষা এই ক্ষেত্রে নেওয়া হবে না সুতরাং আমরা বুঝতে পারছি এখান থেকে যে সিইটি এক্ষেত্রে হবে না ক্লাস এইটে যাদের ভালো নাম্বার আছে তারা কিন্তু মানে এখানে চান্স পাওয়ার খুব মানে সুযোগ বা সুবিধা আছে এবারে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেলে সুযোগ আছে সরকারি কলেজে চান্স পাওয়ার সেক্ষেত্রে আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক যেভাবে দু হাজার উনিশে ভিডিও বানিয়েছিলাম ঠিক সেরকমভাবেই পরপর আবেদনের ভিডিও সমস্ত কিছু আমি বানিয়ে দেবো এবং এখানে বলা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র পূরণ করার পদ্ধতি তো এখানে বলছে এম গ্রুপ ট্রেডের জন্য অনলাইনে আবেদন করার সময় প্রার্থী শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় পূর্ণ মান অর্থাৎ ফুল মার্কস প্রাপ্ত নম্বর উল্লেখ করবে প্রাপ্ত নম্বরের শতাংশ হার সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় করা হবে এবং এগুলো কিন্তু বলে দিয়েছে তারপরে যেখানে মানে আবেদন কীভাবে করতে হবে সেগুলো বলে দিয়েছে এটা নিয়ে আমি ডিটেলসে বলবো এখানে আমি এই পরপর পড়ে গেলে আপনারা বুঝতে পারবেন না সুতরাং আমি পরবর্তীতে আর ডিটেলসে বলে দেবো এবং এখানে বলছে আবেদনপত্রের মূল্য বলছে ছেলেদের জন্য দুশো টাকা এবং মেয়েদের জন্য একশো টাকা আসন সংরক্ষণ এখানে বলা হচ্ছে মহিলাদের জন্য তিরিশ পার্সেন্ট তপশিলি জাতিদের জন্য তির বাইশ পার্সেন্ট ছয় পার্সেন্ট হচ্ছে তপশিলি উপজাতিদের জন্য ও এদের জন্য ফাইভ পার্সেন্ট এবং ও বিদের জন্য ফাইভ পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধীদের জন্য তিন পার্সেন্ট এবারে এখান থেকে একটা মানে এ আছে এখানে বলা বলে দিয়েছে যে আইটিআইয়ের ক্ষেত্রে কোন জেলাভিত্তিক আসন সংরক্ষণ ব্যবস্থা থাকবে না সেটা হচ্ছে এখানে বলছে যে গড়িয়াহাট টালিগঞ্জ হাওড়া হোমস কল্যাণী হুগলি দুর্গাপুর এই সমস্ত নটা কলেজে কিন্তু কোনো সংরক্ষণ থাকবে না জেলাভিত্তিক যেই সংরক্ষণগুলো তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিতভাবে আমি মেন মেন পার্টগুলো বলে দিচ্ছি সময়টা বলে দিচ্ছি এবং এখানে বলছে আসন বন্টন বা ট্রেড পছন্দ বা অনলাইন কাউন্সিলিং তো এখানে বলছে অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে ট্রেড পছন্দ করার তারিখ ওই ওয়েবসাইটে দেওয়া হবে এবং তখন আমরা ভিডিও বানিয়ে দেব অনলাইন চয়েস ফিলিং করার জন্য প্রার্থীকে ওয়েব পোর্টালে লগ করতে হবে লগ করার সময় প্রার্থীর প্রার্থীরা তাদের মোবাইল নাম্বারটি ইউজার আইডি এবং জন্ম তারিখটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবে এবং প্রথমবার ওয়েব পোর্টালে লগ ইন করার পর প্রার্থীরা তাদের পাসওয়ার্ডটি নিরাপদজনিত কারণে বদল করতে পারবে এবং অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ট্রেড পছন্দ করার শেষ দিন ওয়েবসাইটে দেওয়া হবে তখন আমি আবার ভিডিও বানিয়ে দেব। আসন বন্টন কি বলা হচ্ছে অনলাইন কাউন্সেলিংয়ের সময় ট্রেড পছন্দের ট্রেড এবং ইনস্টিটিউট নির্বাচন করার পর মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীকে আসন বন্টন করা হবে প্রার্থিতার নামে বণ্টিত আসনে অনুমোদনের এর প্রিন্ট কপি ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিতে পারবে এবার ভর্তি কি বলা হচ্ছে এখানে কিন্তু ভর্তি নিয়েও বলে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে এবং ভর্তি ফিটা কি বলা হচ্ছে ভর্তি ফিটা নিয়ে আমি পরবর্তীতে বলবো আমি জাস্ট টাইমগুলো বলে দিচ্ছি এবং মেন মেন পার্টগুলো বলে দিলাম এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে কীভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে বলবো এবং এখানে কী বলা হচ্ছে স্টার্টিং ডেট ফর ফিলিং আপ সাবমিশনস অনলাইন চার তিন দু হাজার কুড়ি থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ চার দু হাজার কুড়িতে এবং লাস্ট ডেট অফ সাবমিশনস অ্যাপ্লিকেশনস ফর্ম অ্যাট দ্য নিয়ারেস্ট আইটিআই কলেজে যারা করবে সাতাশ চার দু হাজার কুড়ি এবং ফাইনাল ম্যারিট লিস্ট ওয়েব পোর্টালে সেটা কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে টেনটাটিভ এখানে বলছে চয়েস ফিলিং যেই মানে কাউন্সেলিং যেটা এখানে কিন্তু সেটাও ডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তখন আমরা ভিডিও বানিয়ে দেবো আশা করছি ভিডিওটা অনেক উপকারে আসবে ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমরা পরবর্তীতে অর্থাৎ কাল বা পশুর মধ্যেই কিন্তু আমরা একটা নতুন ভিডিও আসবে কীভাবে আবেদন করবেন এবং সমস্ত ডিটেলসে তাই ভিডিওটা সমস্ত লোকের কাছে শেয়ার করতে বলবো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করতে বলবো আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে বাই বাই বন্ধুরা